মালদা জেলার গাজর ব্লকের সালাইডাঙ্গা অঞ্চলের রাতুল গ্রামে পবিত্র রমজান মাসে তৃণমূল কংগ্রেসে যোগদান কর্মসূচি। সালাইডাঙ্গা গ্রামে থেকে সিপিএম, কংগ্রেস, বিজেপি থেকে আনুমানিক প্রায় 600 সাধারণ ভোটার তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ধরে যোগদান করেন। গাজল ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বে এদিন তৃণমূল কংগ্রেসের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন। গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সাগরিকা সরকার, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজকুমার সরকার, সুশীল রায়, বিশিষ্ট সমাজসেবী আশরাফুল ইসলাম এছাড়াও উপস্থিত ছিলেন গাজল ব্লকের সকল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আশরাফুল আনসারি কংগ্রেস করতেন পূর্বে, কিন্তু বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসের সাধারণ 600 ভোটার নিয়ে যোগদান করায় তাকে রাতুল গ্রামে তৃণমূল কংগ্রেসের বুথের সভাপতির পদ। কোন দলের দল করতেন আপনারা? কংগ্রেস। হ্যাঁ, তৃণমূলে আসলাম। কত? 600+। কোন কোন দল? সিপিএম এখানে ছিল, আবার কংগ্রেস ছিল, কিছু বিজেপি ছিল, 600+। আমাদের মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি উন্নয়নের জন্য যুবশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাইকেল, অনেক রকম প্রকল্প আছে, উন্নয়ন আছে, ওই জন্য আমরা আজকে তৃণমূলের যোগদান করলাম। আজকে আমাদের সালাইডাঙ্গা অঞ্চলে আমাদের অঞ্চল সভাপতি ভাই আশরাফুল, আমাদের পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ মুর্শেদা থেকে শুরু করে জামশেদা এবং আমাদের এই এলাকার যে অঞ্চল নেতৃত্ব আছে তাদের সকলের নেতৃত্বে, গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকে আমাদের এখানে কংগ্রেস থেকে এবং বিজেপি থেকে বহু সমর্থক আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। সিপিএম, কংগ্রেস, বিজেপি থেকে জয়েনিং করে 650 কর্মী আজকে যোগদান করলেন এবং আগামীতে বহু বিজেপির এবং কংগ্রেস এবং সিপিএম এর বহু লোক আমাদের সাথে যোগাযোগ করছে। আগামীতে আপনারা দেখতে পাবেন লোকসভা ভোটের পরে এবং বিজেপি যে অঞ্চল দখল করেছে সালাইডাঙ্গা অঞ্চল, খুব তাড়াতাড়ি এটা তৃণমূল কংগ্রেসের দখলে চলে যাবে। তৃণমূল কংগ্রেস কমিটিকে এত সুন্দর একটা মাহফিল, আমি আমাদের সামনে তৃণমূল কংগ্রেস সবাই দাঁড়িয়ে আছে সামনে আমাদের দেখা যায় ভালো না, তাহলে আমাদের ব্লকের অন্তর্গত সালাইডাঙ্গা অঞ্চল। সালাইডাঙ্গা অঞ্চলের দুটো পাড়া আমাদের, উত্তর দক্ষিণ পাড়া আছে। তার মধ্যে উত্তর পাড়ে প্রায় 600 কর্মী সমর্থক গাজল পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে এবং আমাদের গাজলের যে ব্লক মাদার পার্টি আছে, আমাদের দিনেশ চন্দ্র থেকে শুরু করে পুরো টিম প্রধানদের নেতৃত্বে, এবং ওখানে আমাদের যে মাদার পার্টি আছে আমাদের অঞ্চলের নেতৃত্ব, বিশেষ করে আশরাফুল হোসেন থেকে শুরু করে মুর্শেদ আলী এবং আমরা জমশেদা আর অনেক নেতৃত্ব ওখানে আছে, প্রত্যেকের প্রচেষ্টায় আজকে প্রায় 600 জন কর্মী দিদির উন্নয়নের। কোন দল থেকে আসেন তারা? বিভিন্ন বিজেপি, কিছু সিপিএম, কিছু কংগ্রেস, কিছু বিভিন্ন দল থেকে তারা আমাদের টিম সাপোর্ট করতে যোগদান করবে। লোকসভা ভোটের আগে এই যোগদান কর্মসূচিতে কিছুটা হলেও অক্সিজেন যোগালো শাসক দল। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দবার্তা।